press the bell icon on the YouTube app and never miss another update. Configuration data. 24.2 megapixel, 19 focus point, তারপর angle LCD, Wi-Fi NFC supported, ঠিক আছে? আচ্ছা, এই যে হলো আপনার ক্যামেরা, এটা প্রাইসটা কত বলছেন? এটা পড়বে আপনার লেন্স সহ 48000 টাকা, 47500 টাকা রাখা যায়। এটা কনফিগারেশন, এটা 24.2 মেগাপিক্সেল, 19টা ফোকাস পয়েন্ট, তারপর অ্যাঙ্গেল এলসিডি, ফুল ওয়াইফাই এনএফসি সাপোর্টেড, ঠিক আছে? আচ্ছা, এই যে হলো আপনার ক্যামেরা, এটার প্রাইসটা কত বলছেন? এটা পড়বে আপনার লেন্স সহ 48000 টাকা, 47500 টাকা রাখা যায়। যে ক্যামেরা আপনার এলসিডিটা রোটেট করা যায়, এটা স্ক্রিন টাচ, তারপর আপনার 45টা ফোকাস পয়েন্ট আছে এটার মধ্যে। এই যে সাথে পাবেন এই লেন্স, এই লেন্সটাও পড়বে আপনার 48000 টাকা, 48। হ্যাঁ, সাথে অ্যাক্সেসরিজ পাবেন আপনি, কোম্পানি অ্যাক্সেসরিজ, সাপ্লাই অ্যাক্সেসরিজ যা দেওয়া আছে, সেগুলোর মধ্যে ব্যাটারি, চার্জার, চার্জার কেবল, আপনার ডাটা ট্রান্সফার কেবল, শোল্ডার, কোম্পানি অ্যাক্সেসরিজ হিসেবে এগুলো দেওয়া আছে, এগুলো পাবেন আপনি। আর আদার্স অ্যাক্সেসরিজ যদি নিতে চান, মেমোরি কার্ড, ব্যাগ, লেন্সের প্রোটেকশন ফিল্টার, আপনার ক্যামেরার স্ক্রিন প্রোটেকশন কাভার, এগুলো আপনার এক্সট্রাভাবে কিনতে হবে। আদার্স কমপ্লিট। মেড ইন জাপান, জি, মেড ইন জাপান। এই যে আপনার, হ্যাঁ অবশ্যই লেখা আছে, এই যে ক্যামেরা মেড ইন জাপান, লেন্সটা পাবেন তাইওয়ান বা মেবি মালয়েশিয়া, একই হবে, লেন্স মেড ইন তাইওয়ান। এর আপডেট ভার্সন, মোটামুটি কাজ চালানোর জন্য খুব ভালো একটা ক্যামেরা আর কি। হ্যাঁ, সাথে লেন্স দেওয়া আছে 18-55 এসটিএম লেন্স, ISSTM, এই যে ISSTM। যদি আবার এই লেন্সটা না হয়, এই লেন্সটার মধ্যে অনেক গুণাগুণ আছে, যেমন আপনার এটা যে যখন আপনার ফোকাসিং করবে ভিডিওতে, অটো ফোকাসটা অটোমেটিকলি কাজ করে। আর ওইটা আপনার, এটার মধ্যে আরেকটা লেন্স আছে, ওইটা আবার যখন আপনার ফোকাস করবেন তখন সাই সাই একটা শব্দ আসে, এটাতে সাইলেন্ট মোটরটা দেওয়া আছে, ওইটাতে সাইলেন্ট মোটর দেওয়া নাই, এই কারণে এই লেন্সটা অনেকটা ভালো। হ্যাঁ, সবকিছু কোম্পানি অ্যাক্সেসরিজ, আপনার চালাতে যা লাগে, শুধু মেমোরি কার্ড ব্যতীত, আর এটাতে কোনো ইন্টারনাল মেমোরি পাবেন না, কারণ কোনো DSLR এ ইন্টারনাল মেমোরি থাকে না, সবগুলো এক্সটার্নাল। আমি যখন আপনাকে দেখাবো, আপনি যখন কনফার্ম হবেন তারপরে আমি এটা অন করবো, ব্যাটারি দেবো, নয়তো এটা যদি কখনো অন করা হয় তাহলে আমি যখন ব্যাটারি দেবো তার সাথে সাথে বুঝতে পারা যাবে, ঠিক আছে? এটা ডেট টাইম ল্যাঙ্গুয়েজ সেট না করলে এটার ভিতরে যাওয়া যায় না। এই হলো আপনার নতুনের মহত্বটা আর কি, কারণ অনেকে আছে যে রিফ্যাবির জিনিস প্যাকেট করলেই তো নতুন হতে পারে, তাই না? সেই ক্ষেত্রে যদি আপনি বুঝতে চান, তাহলে হবে কি, আপনার দেখতে হবে যে এটা ডেট টাইম ল্যাঙ্গুয়েজ রিজন এগুলো সেট আছে কি না, যদি সেট থাকে তাহলে বুঝতে হবে জিনিসটা দুই নম্বর, হ্যাঁ দুই নম্বর, যদি আগে সেট করা থাকে। আর যদি না, আপনি ব্যাটারি দেওয়ার সাথে সাথে ওইগুলো আসে, তা বুঝতে পারবেন, বুঝবেন যে ওকে ফাইন, ঠিক আছে সবগুলা।